আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। শীতের যে কয়টি জনপ্রিয় পিঠা আছে তার মধ্যে অত্যন্ত এবং সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে বাপা পিঠা। আমি আজ গ্রাম্য পদ্ধতিতে ট্রেডিশনাল পারফেক্ট বাপা পিঠা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন। তৈরি করছি বাফা পিঠা। বাফা পিঠা তৈরি করার জন্য সব ধরনের উপকরণ আমি নিয়ে নিয়েছি। আমি 3 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি, নারিকেল নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি আমি গুড়। এখন আমরা লবণ দিয়ে দিব স্বাদ মতো গুঁড়িতে। তারপর অল্প অল্প করে পানি নিয়ে আমরা গুঁড়িটা, বাফা পিঠার গুঁড়িটা মাখিয়ে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে পারফেক্ট হবে না বাফা পিঠাটা। অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটা মাখিয়ে নিব। ঠিক আমি যেভাবে মাখাচ্ছি ওইভাবে আপনারা মাখিয়ে নেবেন। দেখুন, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি। ঠিক কোন পর্যায়ে এসে আমি গুঁড়িটা পানিটা দেওয়া বন্ধ করব, দেখতেই পাচ্ছেন এরকমের হবে। একটু হাতের সাহায্যে এভাবে আমি দেখাচ্ছি আপনাদের, হালকা দলা পাকবে, দলা পেকে আসবে এবং এরকম দলা দলা থাকবে, তাহলে বুঝবেন আপনাদের গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে, দলা দলা হয়ে পড়বে। এভাবে যদি দলা পাকিয়ে তা ফেলে দেন তাহলে দলা দলা হয়ে পড়বে, ঠিক এরকমের হবে বাফা পিঠার গুঁড়িটা। এখন আমাদের একটা প্রিপারেশন আছে, যে হাঁড়িতে আমরা বাফা পিঠা তৈরি করব ওই হাঁড়ির প্রিপারেশনটা করে নিব। একটা হাঁড়িতে আমি মাটির অথেন্টিক ট্রেডিশনাল গ্রাম্য পদ্ধতি যেভাবে বানায় সেভাবে বানাচ্ছি। আমি আগেই বলেছি একটা মাটির ঢাকনা নিয়ে নিয়েছি, নিয়ে ছিদ্রযুক্ত ঢাকনা নিয়ে এখন আমরা মাটির ঢাকনাটাকে একটি ডো তৈরি করে ডোর মাধ্যমে বন্ধ করে দিব। ডোটা হবে নরম, শক্ত করবেন না, একেবারে সফটই হবে, এরকমের নরম হবে। আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকমের নরম হবে এবং চারপাশ দিয়ে আমরা মাটির ঢাকনাটাকে বন্ধ করে দিব। আপনারা তো জানেন আমি ঐতিহ্যবাহী রেসিপিগুলো দেখাতে আপনাদের চেষ্টা করি, সামনে তুলে আনার চেষ্টা করি। সেজন্যই আমি ট্রেডিশনালভাবে মা দাদিরা নানিরা যেভাবে বাফা পিঠা তৈরি করতো সেভাবেই তৈরি করে আমি আপনাদের আজ দেখাচ্ছি। অনেকে তো মন চায় ছোটোবেলায় যেভাবে বাফা পিঠা খেয়েছেন, যে হাঁড়িতে বাফা পিঠা খেয়েছেন ওইভাবে খেতে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। মুখটা সিল করে দিয়ে আমরা কি করব, পানি দিয়ে দিব। পানিটা একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, ঢাকনার উপরে যেন উঠে না আসে। তারপর আমি একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি, চালনির সাহায্যে আমরা এখন গুঁড়িগুলা চেলে নিব। চাইলে আপনারা প্লাস্টিকের চালনি দিয়েও চালতে পারেন, সমস্যা নেই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালতে হবে, হাতের সাহায্যে এটাকে চালা যাবে না, তাহলে একেবারে বড় বড় হয়ে পড়বে। এখন দেখুন আমারটা একেবারে ছোট ছোট হয়ে সুজির মতো করে পড়েছে গুঁড়িগুলো। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, একেবারে সুজির মতো হয়ে গুঁড়িগুলি পড়েছে। এভাবে এরকম হলে পারফেক্ট হবে পিঠাটি। আমি আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখুন ঠিক এরকমের হবে। এখন আমরা ওই গুঁড়ি যেটা চেলে নিয়েছি ওইখানে আমরা নারিকেল দিয়ে দিব পরিমাণ মতো, যার যার স্বাদ মতো। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কোনো বাটিতে, প্লাস্টিকের বাটি, কাঁচের বাটি কিংবা সিলভারের বাটি, যে কোনো বাটিতেই বানানো যাবে, এটা কোনো সমস্যা নেই। আমি পাতলা করে বানাবো আজকে। বাটিতে আমি প্রথমে একটু গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর আমরা দিয়ে দেব নারিকেল, যার যার স্বাদ মতো নারিকেলটা দিয়ে দিব। একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তবে আলতো করে দিতে হবে, গুঁড়িটাও চাপা যাবে না আর নারিকেলগুলো চাপা যাবে না, আলতো আলতো করে দিতে হবে এগুলাকে। তা না হলে ভিতরে ছিদ্র থাকবে না এবং ভাপটাও ঢুকবে না, যদি ভাপ না ঢুকে বাফা পিঠাটাও হবে না। আমি দিয়ে দিচ্ছি এখন গুড়, খেজুরের গুড় দিয়ে আজকে তৈরি করছি, যেহেতু অথেন্টিকভাবে তৈরি করছি, আমি তৈরি করার চেষ্টা করছি।
আবার আমরা গুড়টা দেওয়ার পরে এখন আবার একটু গুড়ি দিয়ে দিব আলতো হাতে, আলতো হাতে এটাকে সমান করে দিয়ে দিব। এটা আমি শিখে গিয়েছি ছোটবেলায় খেলার সময়, আমার বোনেরা খেলতো তখন বন্ধুদের সাথে আমিও খেলতাম, খেলার সময় শিখে গিয়েছি কিভাবে এটা দিতে হয়। হয়ে গেছে, এখন আমি একটা পাতলা কাপড়কে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পানিটা নিংড়ে নিয়েছি, নিয়ে বাড়িটাকে এখন আমরা ঢেকে দিব পাতলা কাপড়ের সাহায্যে। ঠিক আমি যেভাবে করছি এভাবে ঢেকে দিয়ে এদিকে আমার পানিটা ফুটে উঠেছে, আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, এখন আমরা এভাবে করে দিয়ে দিব, দিয়ে আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিব। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, দেখুন একটুও ভাঙেনি। তারপর কাপড়ের সাহায্যে আমরা পিঠাটাকে ঢেকে দিব, ঢেকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব, ঢেকে আমরা 5 মিনিট অপেক্ষা করব। যার যার চুলার তাপমাত্রা অনুযায়ী, ভাপ অনুযায়ী একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। আমার 3 মিনিট সময় লেগেছে, অনেকের 5 মিনিটও সময় লাগতে পারে, যেহেতু আমি পাতলা করে বানাচ্ছি। কাপড়টা সরিয়ে নিয়ে আমরা একটু হাতের সাহায্যে দেখব শক্ত হয়েছে কিনা এবং স্পঞ্জি হয়েছে কিনা, সেটা আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি। এখন আমরা একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিব, তাহলে হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একটু চামচের সাহায্যে আমি উঠিয়ে নিলাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বাফা পিঠাটা। একটা আমার বানানো কমপ্লিট হয়েছে, আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রথমে আমরা কিছু গুঁড়ি দিয়ে দিব, গুঁড়ি দিয়ে আলতো হাতে সমান করে দিব যেন চারপাশে সমানভাবে থাকে। দেখুন যে আমি গুঁড়িতে নারিকেল কুড়ানোটা ব্যবহার করেছি সেটাও উঠে আসছে। এভাবে তৈরি করবেন, দেখবেন ছোটবেলা সেই স্বাদটা পাবেন, হারানো দিনের হারানো অতীতের সেই স্বাদই আপনারা পাবেন। তারপর আমরা দিয়ে দেব একটু গুড়, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, যে কোনো গুড় দিয়ে তৈরি করবেন, তবে গুড়টা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পিঠাটা ভেঙে যাবে, আস্ত থাকবে না, পরিমাণ মতো দিতে হবে। তারপর একটু নারিকেল দিয়ে দিব আমি, ছড়িয়ে ছিটিয়ে দিব একটু। একইভাবে এখন আমরা গুঁড়ি দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে, আলতোভাবে দিতে হবে, যেন ঝরঝরে থাকে, আলতো হাতে সমান করে দিতে হবে। আবারও বলছি চাপ দেওয়া যাবে না, এই টিপসগুলো আপনারা ফলো করে বানাবেন, দেখবেন পারফেক্ট হবে। কোন পর্যায়ে এসে আমি কিভাবে করেছি সেটার জন্য ভিডিওটা আপনারা বারবার দেখবেন। আবারও একটি ন্যাকড়াকে আমি ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি, নিংড়ে নিয়ে আবার আমি ন্যাকড়া সহ চুলায় দিয়ে দিব। দিয়ে ঢাকনাটাকে আমরা উঠিয়ে নিব। এরকমের বাটিতে তৈরি করতে হবে, কোনো কথা নেই, কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতেও আপনারা দিতে পারবেন, এই পিঠাটা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ঢাকনার সাহায্যে ডেকে আমরা 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে একটা চামচের সাহায্যে নিয়ে নিব, দুটো পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি, একটি ডিশে সাজিয়ে দিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে পিঠাটি, অসম্ভব টেস্ট, অসম্ভব মজা এ বাফা পিঠা। আমি আপনাদের ভেঙে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে আমার অফ ক্যামেরা, আমি ভেঙে ফেলেছিলাম। তো খেতে কিন্তু অসম্ভব টেস্ট, অসম্ভব মজা এবং পারফেক্ট হয়েছে পিঠাটি। কেমন লেগেছে আজকে আমার গ্রাম্য পদ্ধতিতে ট্রেডিশনাল বাফা পিঠা রেসিপি? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি, বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার আপনজনেরা খুবই পছন্দ করবে, সবাই আপনার প্রশংসা করবে, বাফা পিঠা তৈরির প্রশংসা করবে আপনার, একবার খেয়ে সবাই বারবার খেতে চাইবে। তো বানিয়ে ফেললাম অল্প কয়েকটি উপকরণ দিয়ে আমি শীতের একটি জনপ্রিয় পিঠা বাফা পিঠা।
তো বন্ধুরা আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অন্য সময় দেখা হবে ডিফারেন্ট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।